আপনি যে ভিসায় সৌদি আরব আসতে চাচ্ছেন সে ভিসা কি আদৌ আসল ভিসা? সে ভিসা কি আদৌ আসল কোম্পানি ভিসা, নাকি সেটা কোনো মুয়াসাসা বা কোনো সৌদি নাকি সাপ্লায়ার ভিসা? তো ভিউয়ার, আজকে তোমাদেরকে তথ্যটি দিব, তোমরা কিভাবে বুঝতে পারবে যেটা আসল ভিসা না নকল ভিসা। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম তোমাদের সামনে আমি মোহাম্মদ তৌফিক আলী আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার, শুরুতেই আপনাদেরকে বলেছি আজকে আপনাদেরকে যে তথ্যটা দিব তা হচ্ছে আপনারা কিভাবে চিনবেন যেটা আসল ভিসা না নকল ভিসা। আপনারা অনেকেই সৌদি আরব আসতেছেন, অনেকে এসে ফেঁসে যাচ্ছেন, কারণ আপনারা চলে আসছেন কোনো রিক্রুটিং এজেন্সির কাছ থেকে ভিসা কিনে এবং চলে আসতেছেন সাপ্লায়ার ভিসা নিয়ে। আর সাপ্লায়ার ভিসা নিয়ে আসার পরে আপনারা না পাচ্ছেন কাজ, না পাচ্ছেন ইকামা, না পাচ্ছেন বেতন, না পাচ্ছেন থাকার জায়গা, না পাচ্ছেন খাবার। তো আজ আমি আপনাদেরকে যে তথ্যটা দিব আপনারা হচ্ছে জেনে বুঝে, তারপর চিন্তা ভাবনা করে যে এটা আসল ভিসা না নকল ভিসা এটা বুঝে তারপরে আপনারা সৌদি আরব আসুন। তো আসল ভিসা চেনার আগে আমি আপনাদেরকে যে কথাটি বলবো তা হচ্ছে আপনারা প্রথমে ভিসা কেনার আগে ভিসাটাকে আগে চেক করবেন। তো চেক করার পর আপনারা কিভাবে বুঝবেন যেটা আসল নাকি নকল? তো ভিউয়ার, আপনারা অবশ্যই জানেন যে ভিসা কেনার সময় আপনারা যখন কোনো আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, যার কাছ থেকেই ভিসা কেনেন না কেন, ভিসা কেনার সময় অবশ্যই আপনার পেশা কী, অর্থাৎ আপনার অকাপেশন, আপনার পেশা আমেল আইদি না আমেল মঞ্জিল না সাওয়াক্কাস না মাজরা ভিসা, এটা আগে জানতে হবে। তারপরে আপনার জানতে হবে যে আপনার স্পন্সার নেম, অর্থাৎ আপনার কফিলের নাম বা আপনার কোম্পানির নাম বা আপনার মুয়াসাসার নাম, আপনি কোন মুয়াসাসাতে ভিসা নিয়ে আসতেছেন বা কোন কোম্পানিতে ভিসা নিয়ে আসতেছেন বা কোন সৌদির নামে ভিসা নিয়ে আসতেছেন, সেটা আগে আপনাদেরকে জানতে হবে। এখন আপনি যার কাছ থেকে ভিসা নিয়েছেন সে বলেছে এটা কোম্পানি ভিসা, এটা নুন কোম্পানির একটি ভিসা। যখন আপনি ভিসা অনলাইনে সার্চ দিবেন তখন আপনার অকাপেশন সহ, মানে আপনার পেশাটা কী আমেল আদি এবং আপনার স্পন্সার নেমটা কী নুন ডট কম, অর্থাৎ এই নুন ডট কমে আপনি আসতেছেন। যদি সে নুন কোম্পানিতে আপনার কাজের ভিসা বলে যদি আপনি চেক করে দেখেন যে না এটা নুন কোম্পানি না, এটা দেখা যাচ্ছে কোনো একটা মুয়াসাসা অথবা কোনো একটা কফিলের নামে, সেক্ষেত্রে আপনার বুঝতে পারবেন যে না এটা সাপ্লায়ার ভিসা। তো এই জিনিসগুলো আপনাদেরকে ভালো করে যাচাই করতে হবে যে এক নম্বর কথা হচ্ছে আপনাদের পেশাটা কী বলেছে, যেটা কোন পেশার ভিসা, এটাকে ডোমেস্টিক ওয়ার্কার ভিসা নাকি জেনারেল ওয়ার্কার ভিসা, সেটা আগে জানতে হবে। এবং তারপরে আপনাদেরকে জানতে হবে যে আপনার স্পন্সার নেম, অর্থাৎ কার নামে আপনার ভিসাটা আপনার নেওয়া হয়েছে, আপনি কার নামে আসতেছেন, কোনো এক সৌদির নামে না মুয়াসাসার নামে নাকি আপনি আসতেছেন কোনো কোম্পানির নামে। যদি কোম্পানির নামে আসেন সে কোম্পানির নাম বলবে এবং আপনি সার্চ করে যখন ভিসাটা চেক দেবেন তখন সে নাম, যে নামটা সে বলেছে যার কাছ থেকে ভিসা দিচ্ছেন এবং এখন সার্চ দেওয়ার পরে যে নামটা, এ নামটা মিলতে হবে। যদি না মিলে তাহলে 100% ধরে নেবেন যে এটা কোনো সাপ্লায়ার ভিসা, আপনারা আসার পর আপনাদেরকে কোনো কোম্পানির কাছে বিক্রি করে দিবে অথবা আপনি কাজ পাবেন না, আপনি থাকার জায়গা দিবে না, অনেক ঝামেলাতে পড়তে হবে, তাই ভিসাটা ভালো করে চেক করে আসতে হবে। এখন আপনাকে বলা হয়েছে কোনো দোকানের কাজের ভিসা, আপনি যার কাছ থেকে ভিসা দিচ্ছেন সে বলেছে যে কোনো একটা দোকানের কাজের সেলসম্যান। এখন আপনাকে জানতে হবে সেই দোকানের নামটা কী, অর্থাৎ মুয়াসাসা, দোকান একটা খোলা হয় একটা মুয়াসাসাতে, সেই মুয়াসাসার নামটা কী আপনাকে সেটা জানতে হবে। আপনি জানার পর আপনি সার্চ করবে যখন ভিসা চেক দিবেন তখন আপনার পেশা এবং সেই মুয়াসাসার সাথে মিল আছে কিনা সেটা ভালো করে দেখে তারপরে সেই ভিসাটা আপনি ক্রয় করবেন। তো ভিউয়ার, এই হচ্ছে ভিসা চেনার একমাত্র উপায়, যে আপনাকে রিক্রুটিং এজেন্সি বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, আপনার বন্ধু বান্ধব বলেন, যার মাধ্যমে আপনি আসেন না কেন, আপনাকে প্রথম কাজটাই হচ্ছে আপনার পেশা কী, অর্থাৎ এটা কি জেনারেল ভিসা নাকি এটা ডোমেস্টিক ভিসা, এটা জানবেন। এবং দ্বিতীয়ত আপনি কোন কোম্পানিতে আসছেন সেই কোম্পানির নামটা জানবেন অথবা কোন মুয়াসাসাতে আসতেছেন সেই মুয়াসাসার নাম জানবেন। এখন আপনাকে মুয়াসাসার কথা বলে যদি কোনো সৌদির নামে নিয়ে চলে আসে সেক্ষেত্রে এটা হতে পারে কোনো সাপ্লায়ার ভিসা, আপনাকে বলেছে নুন ডট কম অথবা আপনাকে মুন কোম্পানির ভিসা অথবা আপনি আমাজন কোম্পানির ভিসা, কিন্তু আপনি সার্চ করে দেখতেছেন যে এটা না আমাজন কোম্পানির না, এটা অন্য কোনো মুয়াসাসা বা অন্য কোনো সৌদির নামে, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন এটা 100% এটা সাপ্লায়ার ভিসা। তো এই জিনিসগুলো চেক করে আপনাদেরকে তারপরে ভিসা কিনে তারপরে সৌদি আরব আসুন। তাহলে এই জিনিসগুলো চেক করে যদি আপনারা সঠিকভাবে আসতে পারেন সেক্ষেত্রে আপনারা কখনোই বিপদে পড়বেন না, আমি 100% গ্যারান্টি কখনোই বিপদে পড়বেন না। তো আশা করি ভিউয়ার, ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।